আমবাগানে নানার সঙ্গে সাক্ষাতে গিয়ে ধর্ষণের শিকার শিশু আমবাগানের পাহারাদার নানার সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন দশ বছরের এক শিশু শুক্রবার দুপুরে চাপাই উপজেলার শ্যামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে এ ঘটনায় দুই ওই দিন রাতে ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্ত রহমত আলীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন রহমত ছোট হাদিনগর চামাটোলা গ্রামের জাহিদুল হকের ছেলে মামলার এজাহার সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে আমবাগানে পাহারাদার নাতনি একা দেখতে পান রহমত আলী তখন সে শিশুটিকে ফুসলিয়ে ও জোরপূর্বক মুখ আটকে আমবাগানের পূর্ব দিকে জঙ্গলের ভেতর নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায় পরে শিশুটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে অভিযানের অব্যাহত রয়েছে করতে কিছুটা হচ্ছে। তিনি আরও জানান আসামি শনিবার সকালে শিশুটির ফরেন্সিক পরীক্ষার জন্য চাপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে অপরদিকে এলাকাবাসী জানিয়েছে ধর্ষক রহমত আলী একজন মাদকসেবী ইতিপূর্বে সে এই ধরনের ঘটনা আরও ঘটিয়েছে ধন্যবাদ